আপনার যে পায়ের সমস্যা সেই পায়ের গোড়ালিটিকে আপনি আপনার বডির দিকে টেনে নেবেন। রেখে আপনি দুই হাত দিয়ে আপনি যখন পাটাকে বডির দিকে টানবেন, কিন্তু 10-15 দিন যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে পার্মানেন্টলি একটা পায়ের গোড়ালি ব্যথার থেকে আপনারা সমাধান পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা যারা দীর্ঘদিন যাবৎ পায়ের গোড়ালি ব্যথায় ভুগতেছেন তাদের জন্য কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দেব। এই এক্সারসাইজগুলো এত বেশি ইফেক্টিভ হবে দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খাচ্ছেন ব্যথা কমে, বাট ব্যথার ওষুধ ছেড়ে দিলে ব্যথা আবার হয়, ইঞ্জেকশন দিচ্ছেন, ইভেন ইঞ্জেকশন দিচ্ছেন তারপরও পায়ের গোড়ালি ব্যথা ভালো হচ্ছে না, তাদের জন্য এই এক্সারসাইজগুলো শিখিয়ে দেবো। এই এক্সারসাইজগুলো করলে ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি তো একটা উপকার পাবেন, কিন্তু 10-15 দিন যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে পার্মানেন্টলি একটা পায়ের গোড়ালি ব্যথার থেকে আপনারা সমাধান পেয়ে গেছেন। তো পায়ের গোড়ালি ব্যথাটা কী দর্শক, সেটা আমরা একটু আপনাদেরকে জানাবো। যারা ঘুম থেকে ওঠার পরে স্টেপ দিতে কষ্ট হয়, অর্থাৎ পা ফেলতে কষ্ট হয়, এবং অনেকক্ষণ বসে থাকার পরেও যদি উঠে যদি আপনি ঝাঁপ দেন, অর্থাৎ পায়ের স্টেপ দেন, তখনও অনেক কষ্ট হয়, এটাকে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস। এই প্লান্টার ফাসাটা দেখেন দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, প্লান্টার ফাসাটা জাস্ট এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকে। তো কোনো কারণে যদি এই ফাসার উপরে আনইভেন প্রেশার পড়ে তাহলে আপনার জাস্ট এই জায়গাটাতে ব্যথা হয়, এবং এই ব্যথাটার ধরনটা এরকম হয়। এর আগেও একটু বললাম যে ঘুম থেকে ওঠার পরে তো পা ফেলতেই অনেক কষ্ট হয়, কিন্তু একটু পরে আপনি যখন কিছুক্ষণ হাঁটবেন, 5 মিনিট অথবা 2-3 মিনিট হাঁটবেন, তারপরে দেখবেন যে ব্যথাটা আস্তে 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 কমে আসে। এবং অনেক সময় এরকম হয় যে আপনি লং টাইম বসে আছেন, বসে থাকার পরে আবার দাঁড়াইছেন, পা ফেলতে গিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু আবার যখন আপনি 8-10 কদম দিবেন অথবা একটু 2-1 মিনিট হাঁটবেন, হাঁটার পরে দেখবেন যে আস্তে 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 ব্যথাটা কমে আসে। এই রোগটাকে বলে প্লান্টার ফাসাইটিস। এই প্লান্টার ফাসাইটিসটা হয় মূলত পায়ের মাসলের কিছু স্ট্রাকচারাল ইমব্যালেন্সের কারণে। স্ট্রাকচারাল ইমব্যালেন্স দর্শক এরকম, দেখেন আপনার প্লান্টার ফাসাইটিসটা থাকে এখানে, তো কোনো কারণে যদি কাপ মাসলটা অনেক বেশি টাইট হয় তাহলে এই প্লান্টার ফাসার উপরে একটা আনইভেন প্রেশার পড়ে। যখনই এই প্লান্টার ফাসার উপরে একটা আনইভেন প্রেশার পড়ে তখন এই প্লান্টার ফাসাটা এক ধরনের টিয়ারিং হয়। টিয়ারিং হতে হতে আস্তে 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 ইনফ্লামেশন হয়। অনেকে আপনারা কি করেন যে নরম জুতে পায়ে দিয়ে দেখেন যে ভালো হয় না না হয়, অনেক সময় অনেকেই এটা অ্যাডভাইস করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কাপ মাসল এবং এই কাপ মাসলের সাথে সাথে আপনার থাইয়ের কিছু মাসল ইনভলভমেন্ট থাকে, তো সেক্ষেত্রে এই মাসকুলার স্ট্রাকচারগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিউট্রাল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্লান্টার ফাসার যে ফাসা যেটা আছে সেটা কিন্তু আপনার নিউট্রাল হবে না, অর্থাৎ টেনশন ফ্রি হবে না। তো এই প্লান্টার ফাসাটাকে টেনশন ফ্রি করার জন্য আমরা যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেবো, আশা করি ইনশাল্লাহ এই এক্সারসাইজগুলো যদি 10-15 দিন করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ব্যথার থেকে আপনারা একদম পার্মানেন্টলি সলিউশন পেয়ে গেছেন। দর্শক আর কথা বাড়াবো না, আমরা এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অথবা দেখে নিই। আপনারা প্রথমে যে কাজটা করবেন, যেহেতু আপনার এই ফাসার একটা আনইভেন প্রেশারের কারণে এই জায়গাটাতে একটা ব্যথা হয়, তো সেক্ষেত্রে এই ফাসাটাকে একটু আপনারা হালকা ময়েশ্চার করে হালকা করে একটু আপনারা এই জায়গাটাতে একটু স্ট্রেস করবেন। দেখেন দর্শক আমি যেভাবে করতেছি, এই ফাসাটাতে একদম এই পর্যন্ত, এই পর্যন্ত এই পায়ের তলাটাতে এইভাবে বিভিন্ন জায়গাতে আপনারা একটু স্ট্রেস করবেন। দেখেন স্ট্রেসটা কীরকম, এই প্যাড অফ হ্যান্ড দিয়ে অথবা এই প্যাড অফ থাম দিয়ে আপনারা এইভাবে ধরে এদিকে এদিকে বিভিন্ন জায়গাতে একটু স্ট্রেস করবেন। স্ট্রেস করলে দেখবেন যে আপনার ব্যথাটা ইনস্ট্যান্টলি অনেকটাই কমে গেছে, তারপরও আপনারা বিভিন্ন জায়গাতে স্ট্রেস করবেন। এইভাবে আপনারা মোটামুটি 2-3 মিনিট এটা স্ট্রেস করবেন হালকা করে। আপনারা এখানে একটু হালকা করে মাসাজও করতে পারেন, যে এই পাশাটাকে একটু রিলিজ করার জন্য আপনারা হালকা করে মাসাজ করতে পারেন। দেন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো কাপ মাসলটাকে রিলিজ করতে হবে। কাপ মাসলটাকে রিলিজ করার জন্য আপনারা, আমি যেহেতু বসে আছি এভাবেও রিলিজ করা যেতে পারে, যে এই এই প্যাড অফ থাম দিয়ে আপনারা কাপ মাসলটাকে বিভিন্ন জায়গাতে প্রেস করবেন। প্রেস করলেও দেখবেন দর্শক কাপ মাসলে অনেক পেইন, অনেক পেইন মানে আপনি চাপে দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে হালকা করে প্রেস করবেন। মোটামুটি যখন করবেন তখন তো অবশ্যই 2-3 মিনিট প্রেস করবেন। প্রেস করতে করতে দেখবেন যে কাপ মাসলটা অনেক নরম হয়ে গেছে অথবা সফট হয়ে গেছে, তখন দেখবেন যে কাপ এই প্লান্টার ফাসাইটিসের পেইনটা অর্থাৎ এই পায়ের গোড়ালি ব্যথাটা অনেকটাই কমে গেছে। কিন্তু দর্শক এর সাথে সাথে আবার এদিকেও একটা মাসল, সেটাকে বলে আমরা কোয়াড্রেসিভ, এই কোয়াড্রেসিভ মাসলটাও ইনভলভ। এই কোয়াড্রেসিভ মাসলও আমরা স্ট্রেসিং দেখে দিচ্ছি। এই কোয়াড্রেসিভ মাসলটাকে একটু স্ট্রেস করতে পারলে দেখবেন যে আপনার হিলের পেইনটা অথবা পায়ের গোড়ালি ব্যথাটা অনেকটাই মুক্তি পাইছেন। তো এই মাসলটাকে স্ট্রেস করার জন্য আমরা একটু এটাকে শুয়ে দেখাইতে হবে দর্শক। এবার আমরা কোয়াড্রেসিভ মাসলকে স্ট্রেস করার জন্যে এটাকে আমরা বলি কোয়াড্রেসিভ আউটার স্ট্রেসিং। কোয়াড্রেসিভ আউটার স্ট্রেসিংটা এরকম হবে যে আপনার যে পায়ের সমস্যা সেই পায়ের গোড়ালিটিকে আপনি আপনার বডির দিকে টেনে নেবেন, নেয়ার পরে আপনি
আরেকটা পায়ের গোড়ালি দিয়ে হাঁটুর উপরে দিবেন, দিয়ে আপনি হাঁটুর উপরে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে এই জায়গাটাতে একটা ব্যথা লাগে। এই জায়গাটা যখন ব্যথা লাগবে দর্শক, তখন আপনি 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা মোটামুটি 5 বার করবেন। দেখেন, আবার আমি দেখাই যে পাটা দুটো পায়ের সোজা, যদি আপনার এই পায়ের গোড়ালি ব্যথা হয় তাহলে এই পায়ের গোড়ালিটিকে আপনি বডির দিকে টেনে নেবেন। এই যে টেনে নিলাম, একটু বডির থেকে আউটসাইড নেওয়ার পরে আপনি অপর পায়ের আপনি অ্যাঙ্কেলটা দিয়ে আপনি নিটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন। যখন নিটাকে নিচের দিকে নামাবেন দর্শক, তখন দেখবেন যে এই জায়গাটাতে অর্থাৎ কোয়াড্রিসেপ মাসলে অনেক বেশি স্ট্রেস পড়ছে। এই স্ট্রেসটা পড়লে এখানে আপনি 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি 5 বার করবেন। দর্শক, আরেকটা জিনিস, আমরা প্রথমে কাপ মাসলের প্রেস পুল দেখেছি দর্শক, এবার একটু স্ট্রেসিংটাও দেখাই। স্ট্রেসিংটা এরকম হবে যে আপনি এরকম একটা তাওয়ালের হেল্প নেবেন, নেওয়ার পরে এই তাওয়ালটা জাস্ট পায়ের উপরিভাগে রাখবেন, অর্থাৎ আঙুল বরাবর রাখবেন। রেখে আপনি দুই হাত দিয়ে আপনি যখন পাটাকে বডির দিকে টানবেন, তখন দেখবেন যে কাপ মাসলে অনেক বেশি স্ট্রেস পড়ছে। যখন স্ট্রেসটা পড়বে তখন এখানে 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি 5 বার করবেন। দেখেন দর্শক, একদম তাওয়ালটা এই নোক বরাবর প্লেস করবেন। প্লেস করে আপনি জাস্ট তাওয়ালটাকে দুই পাশে ধরে বডির দিকে টান দেবেন। যখন বডির দিকে টানবেন দর্শক, তখন দেখবেন যে কাপ মাসলে অনেক বেশি স্ট্রেস পড়ছে। এই স্ট্রেসটা পড়লে অথবা ব্যথা লাগতেছে, এই ব্যথা যখন লাগবে কাপ মাসলে, তখন আপনি এখানে মোটামুটি 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও 5 বার করবেন। দর্শক, এই হচ্ছে পায়ের গোড়ালি ব্যথার এক্সারসাইজ। যে এক্সারসাইজগুলো দেখে দিলাম, যারা লং টাইম পায়ের গোড়ালি ব্যথায় ভুগতেছেন, তারা যদি এই এক্সারসাইজগুলো সকালে দুপুরে এবং রাত্রে করতে পারেন, অথবা দুই বেলাও করতে পারেন সকালে এবং রাত্রে, দেখবেন যে 5-7 দিন পরে অনেকটা ব্যথা কমে গেছে। 10-15 দিন যদি এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ পায়ের গোড়ালির থেকে আপনারা পারমানেন্টলি মুক্তি পাইছেন। দর্শক, আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। তো সেক্ষেত্রে ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আরেকটা জিনিস দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।